পশ্চিমবঙ্গের হাওড়া জেলার চড়াপাঁচলার নিউবরতলার বাসিন্দা আজিজা বেগম পঞ্চায়েতের কাছে বিধবাতার জন্য আবেদন করেও কোনো ফল হয়নি। আজিজা বেগম 7 বছর হলো বিধবা হয়েছেন। উনি ব্রেন স্ট্রোক রোগী, ওনাকে ওষুধ খেতে হয়। 7 বছর বিধবা হয়েছি, আমি ব্রেন স্ট্রোক রোগী, আমি কথা বলতে পারি না। আর তোমাকে কে খেতে দেয় মা? বেটারা দেয়, ছেলেরা দেয়, ছেলেরা ওষুধের পয়সা দিতে পারে, জোগাড় করতে পারে। আবার এই জন্যই তো ফিরে স্টকটা হলো। ওনার ছেলেদের আর্থিক অবস্থা খুবই খারাপ, দিন আনে দিন খায়, ওনার ওষুধের ব্যবস্থা করতে পারে না, কোনো রকমে তাকে দুমুঠো খেতে দেয়। আমার বাবা 7 বছর মারা গেছেন, তো মা 7 বছর বিধবা হয়েছে। আমার মায়ের ব্রেন স্ট্রোক, 2-3 বার ব্রেন স্ট্রোক হয়েছে, আর আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। দুবেলা দুপুটো মাকে হয়তো খেয়ে দিতে পারি, কিন্তু ওষুধ সবসময় দিতে পারি না। ওনার স্বামীর ডেথ সার্টিফিকেট ও বিপিএল থাকায় পঞ্চায়েতের কাছে বিধবা ভাতার জন্য আবেদন করেও কোনো ফল হয়নি। পঞ্চায়েতের কাছে আবেদন করি বিধবা ভাতার জন্য, বিধবা ভাতার হলে খুব হয়। উনি চাই পঞ্চায়েত যদি বিধবা ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে সে খুবই উপকৃত হয়। আমরা পঞ্চায়েতে বিধবা ভাতার জন্য 2 বার কাগজপত্র জমাও দিয়েছিলাম, হয়নি। তো আমি পঞ্চায়েতের কাছে আবেদন করছি যে মায়ের বিধবা ভাতাটা হয়ে গেলে আমরা খুব উপকৃত হব। আমি আজিজা বেগমের বিধবা ভাতার ব্যাপারটি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম। পঞ্চায়েত প্রধান শেখ শামিমা বেগম বলেছেন ওনার কাগজপত্র দেখব, যদি উনি পাওয়ার যোগ্য হয় অবশ্যই আমি করে দেব। আপনি আজিজা বেগমের বিধবা ভাতা নিয়ে কি ভাবছেন? আমি তো আজিজা বেগমের বিধবা ভাতার পুরো কাগজপত্র আমি দেখিনি, আমি দেখব, নিশ্চয়ই সেটা যদি করার থাকে নিশ্চয়ই করবে। এই মহিলাটির অতি সত্বর বিধবা ভাতার ব্যবস্থা করা হোক। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, পঞ্চায়েত প্রধান শেখ শামিমা 9051218630 নাম্বারে ফোন করে বারে বারে অনুরোধ করুন। আমি আরজিনা খাতুন, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা, ইন্ডিয়া আনহারের পক্ষে।